আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও সবাই অনেক ভালো আছি। তো আমার আজকের এই ব্লগটি আমি শুরু করছি রান্নাবান্না দিয়েই। তো এখানে আমি অলরেডি একটা কারি রান্না করে নিয়েছি, এটা হচ্ছে বেবি চিকেনের কারি। তো এটা আমাদের খাওয়ার জন্য আমি রান্না করেছি। তারপর চুলাতে আমি বসিয়ে দিয়েছি আরও দুইটা কারি, মানে দুইটা না তিনটা কারি। একটা হচ্ছে বোয়াল মাছের কারি, এটা আমি আলু দিয়ে রান্না করব। তারপর এখানে আছে পেঁপে ভাজি। তারপর অন্য আরেকটা চুলাতে বসিয়ে দিয়েছি বেবি চিকেনের আরও একটা কারি, আর সঙ্গে আমাদের খাওয়ার জন্য মানে দুপুরের খাওয়ার জন্য ভাত। আর এখানে আমি ব্রোকলি ভর্তা বা চাটনি তৈরি করার জন্য প্রায় দুইটা ব্রোকলিকে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিচ্ছি। আর এই ব্রোকলি ভর্তাটা আমার ঘরে মানে খুব বেশি চলে, দেখা যায় একদিন বা দুদিন পর পরই আমাকে এটা তৈরি করতে হয়। এটা আমার হাজবেন্ড, তারপর আমার বাচ্চারাও আসলে খুবই পছন্দ করে, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর সঙ্গে তো আমি সবসময় মেকরুল ফিশটা দিয়ে এটা তৈরি করে থাকি। তো এটা আসলে মানে দুটাই স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী। তো আমি এটা সবসময় যেভাবে তৈরি করি, আমরা তো যে টিনের মাঝে মাছটা নিয়ে আসি, এটা দেখা যায় সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েল দেওয়া থাকে। তো এটা মানে এই তেলটা সহই আমি মাছটাকে ভেজে নিই। তারপর একই ফ্রাইং প্যানে পেঁয়াজটাকেও সামান্য ভেজে নিয়ে, তারপর ব্রোকলি, তারপর কাঁচামরিচ বা ভাজা মরিচের সাথে এটা মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিই। তবে আজকে এটা যেভাবে তৈরি করছি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে প্রথমে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দেওয়ার পর ব্রোকলিটাকে একটু ভেজে নিয়েছিলাম, মানে সামান্য সটে করে নিয়েছিলাম। তারপর এগুলো একটু সফট হয়ে গিয়েছিল, তারপরই আমি মাছটা ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজটাকেও সামান্য ভেজে নিয়েছি। তারপর এগুলোকে এখন তুলে আমি মাখিয়ে নিচ্ছি, মানে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আগে আসলে আমি এভাবে ফ্রাইং প্যানে ব্রোকলিটাকে ভাজতাম না, মানে সটে করতাম না। আর এখন দেখা যায় যে এভাবে তৈরি করার পর থেকে আমার হাজবেন্ড, তারপর আমার বাচ্চারা এটা আর অনেক বেশি পছন্দ করেন। তো আজকে যেহেতু আবারও এই ব্রোকলি ভর্তাটা এভাবে তৈরি করছি, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, হয়তো অনেকেরই ভালো লাগতে পারে। আর এই যে ভাজা মরিচ, এগুলো আমি বেশিরভাগ সময় ভেজে রেখে দেই। এটা এরকম ভর্তা তৈরি করলে এটাতে মিক্স করে খাওয়া যায় বা আলাদাও খাওয়া যায়। আর এই মরিচটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা আমি আগে অনেক বেশি খেতাম, এখন আর খেতে পারি না। তো দেখা যায় আমি এটা যতবারই তৈরি করি এখন তাও চিপি এগুলো খেয়ে শেষ করে। আর এই হচ্ছে আমার সবগুলো কারির ফাইনাল লুক, আমার রান্নাবান্না করা শেষ। তো এখানে প্রথমেই ছিল পেঁপে ভাজি, যেটা আমার হাজবেন্ডের অনেক বেশি ফেভারিট। তারপরেই হচ্ছে বেবি চিকেন, বেবি চিকেনের কারি। এখানে আমি প্রায় দুইটা বেবি চিকেন রান্না করেছি। তো এগুলো আজকে আমি আমার নিফিউদের জন্য নিয়ে যাব। তারপর এখানে এটা হচ্ছে বোয়াল মাছের একটা কারি, এটা আমি আলু দিয়ে রান্না করেছি। তারপর এটা হচ্ছে ডাল, আমার স্পেশাল ডাল। তো এটাতে আমি একটু আগেই দাগনি দিয়েছি, মানে ফুরন দিয়েছি। তারপর এখানে আরও দুইটা বেবি চিকেনের মানে কারি ভুনা করেছি আমি, মানে ঠিক একইভাবে করেছি। এগুলো আমি আমাদের ঘরে খাওয়ার জন্য রান্না করেছিলাম। তারপরেই হচ্ছে ব্রোকলি ভর্তা। তো এখানে আমি প্রায় তিন টিন মেকরুল দিয়ে দুইটা ব্রোকলি ভর্তা করেছি। তো এখন আমি সবগুলো কারি তাদের জন্য কন্টেনারে নিয়ে নিচ্ছি। সব কাজকর্মই ওই দিন আসলে অনেক তাড়াহুড়া করে করেছি, মানে একদিকে রান্নাবান্না করেছি, অন্যদিকে বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি, তারপর নিজেও খেয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বাচ্চাদেরকে রেডি করেছি, তারপর নিজেও রেডি হয়েছি। আর যেহেতু সব কারিগুলো অনেক গরম ছিল, আমি কন্টেনারে নেয়ার পর এগুলোকে একটু সময় খোলা রেখেছি। তারপর যখন আমরা বের হয়ে যাব তখনই এগুলোকে প্যাক করে তুলে নিয়েছিলাম একটা কারিয়ার ব্যাগের ভেতরে। কোনো জায়গায় যেতে গেলে যত বেশি তাড়াহুড়া করবেন তখনই কিন্তু মানে অনেক বেশি দেরি হয়। তো আমি যেহেতু অনেক তাড়াহুড়া করেই সব কিছু রান্নাবান্না করে নিয়েছিলাম, আর আমি চাইছিলামও যেন বাচ্চারাও একটু তাড়াতাড়ি করে খেয়ে নেয়, যাতে আমরা একটু আর্লি বের হতে পারি। তো আমি তাদেরকে যখন খাবারটা খাওয়াচ্ছিলাম, তারা আসলে মানে একটু দেরি করে খেয়েছে।
তারপর আমি সব কাজ গুছিয়ে মানে কিচেনটাকে ক্লিন করে সব খাবারগুলো প্যাক করে তাদের বাসার জন্য রওনা দিয়েছিলাম। তো এই তো আমরা এখন চলে এসেছি তাদের বাসায়। এসে আমি খাবারগুলো কন্টেনারের লিডগুলো খুলে দিচ্ছিলাম, যেহেতু সব কয়টি কারি অনেক বেশি গরম ছিল। আর তাদের বাসায় এসে দেখি সেখানে আমার লাল বাবু অলরেডি তাদেরকে মানে খাবারটা দিয়েছেন। তো আমি তাদেরকে বললাম আজকে তোমরা তোমাদের লাল মামির হাতের এই খাবারগুলো খেয়ে নিও, আর আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো ফ্রিজে রেখে দাও, কালকে খেয়ে নিও। আর আজকে শুধু এই ব্রোকলি ভর্তাটা খেয়ে নিও, কারণ ব্রোকলি ভর্তাটা ফ্রেশ ফ্রেশ খেতেই বেশ ভালো লাগে। আর যেহেতু বাসায় বুবু ছিলেন না, মানে বুবু তো তখন বাংলাদেশে ছিলেন, তো আমরা আর কি করব, বসে বসে কিছুক্ষণ টিভি দেখলাম। আমার ইয়ামিন কিছু সময় আর্ট করলো, তারপর বাচ্চারাও কিছু সময় খেলাধুলা করলো, আর তারপর আমি জায়ান আর মাহবীর মিলে কিছু ইনস্টাগ্রামে ফিল্টার লাগিয়ে পিকচার তুললাম, ভিডিও করলাম। তো এরকম করে কিছুটা সময় তাদের সাথে বসে স্পেন্ড করে আসলাম। আর এগুলো হচ্ছে আমার লাল ভাই বাংলাদেশ থেকে আসার সময় আমার আম্মা আমাদের জন্য কিছু নাগামরিচ, তারপর লেবু আর বাখরখানি আর সঙ্গে কিছু টস্ট বিস্কুটও দিয়েছিলেন। তো এগুলো একটু রেকর্ড করে নিলাম। আর এই নাগামরিচগুলো খেতে আসলে খুবই টেস্টি ছিল, স্পেশালি এগুলোর গ্রানটা অসাধারণ ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড আমাদের জন্য ক্যারট জুস তৈরি করছেন। তো আজকে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই জুসটা তৈরি করতে মানে কী কী লাগে। তো এখানে আমার হাজব্যান্ড 2 প্যাকেট ক্যারটের জন্য নিয়েছেন 3টা আপেল আর 1টা ইয়েলো লেমন। তো এই জুসটা তো তৈরি করা মানে খুবই সহজ, একটার পর একটা ফ্রুটস ঢুকিয়ে দিলেই খুব সুন্দরভাবে জুসটা বের হয়ে আসে। তারপর বাকি যে জিনিসগুলো এক সাইডে গিয়ে জমা হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। আর এই কাজটা করার জন্য মানে মেশিনটা ক্লিন করার ভয়ে আসলে আমি এই জুসটা খেতে চাই না, এটা আসলে অনেক বেশি মেসআপ হয়। একটু পরেই দেখতে পারবেন এটার পেছন দিকে কতটুকু ময়লা বা মানে ক্যারট আর আপেলের যে জিনিসগুলো জমেছে। আর এই তো দেখতে পারছেন এইগুলো আসলে ক্লিন আপ করাটা হচ্ছে অনেক বড় হ্যাসলের একটা কাজ। তো এই ভয়ে কিন্তু আমি আর এই জুসটা খেতে চাই না। আমার হাজব্যান্ড তো সব সময় চান আমাদেরকে এই জুসটা তৈরি করে খাওয়াতে, তো উনি তো খুব সুন্দরভাবে জুসটা তৈরি করে চলে যান, বাকি কাজটুকু কিন্তু আমাকেই করতে হয়। এই জুসটা কিন্তু অনেক বেশি টেস্টি আর হেলথিও। আর আসলে এই ক্লিন আপ করার ভয়ে এটা মানে খেতে চাই না, তারপরও আসলে মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমাদেরকে এটা তৈরি করে খাওয়ান, তবে মাঝে মাঝে খাওয়াটা কিন্তু ঠিক আছে। আর এটা তৈরি করার পর যে মেসআপ হয় বা অনেক বেশি হ্যাসল হয় সেই জন্য আসলে এভরিডে আর এই ড্রিঙ্কসটা খাওয়া হয় না। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আর কথা হবে অন্য ব্লগে। আল্লাহ হাফিজ।